বউ চুল কাটাম দেখা দাও। বাপজান, আপনার আমার চুল কাটতে মন চাইনি। হ চাইছে, এখন টাকা দাও চুল কাটে নিয়ে আস। হ আমার প্যান্টের পকেটে টাকা আছে, নিয়ে নে। আচ্ছা ওই দাঁড়া, তোর নিতে হবো না, আমি দিতেছি। এনে ধর। কয় টাকা দিলা? আর কিছু দাও, ভালো ছেলে দিয়ে কাটাম। এই তোর কাটা লাগো না, টাকা দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলবো চলবো চলবো। আব্বু, ভাই দাঁড়া, আবার কি হইলো? এটা কি আমার পোলা নাকি? আব্বা তুমিও না। এটা কি চুল কাটছস? ও আব্বা, এটা এই যুগের স্টাইলিশ কাট। দেহ তো আমারে কোনো ফুটবল প্লেয়ারের মতো লাগে কিনা? দেহ দেহ চোপ কাট দিছে বাদাই মাং মতো, আবার বড় বড় কথা। এখন যা সুন্দর করে চুল কাটা নিয়ে আসবি। ও নো, কি কও, এটা তো আর ঠিক করা যাইব না। ও কাটার না গেলে আর কি আর করার, আমার টাকা দিয়া যা। আব্বু টাকা তো খরচ হয়ে গেছে। তাইলে যা, এখনই সুন্দর করে চুল ছোট ছোট করে নিয়ে আয় যা, আর নাইলে এই চুল আমি টাইনে টাইনে ছিঁড়ু। বলতাছিলাম ঠিকই তো আসিল, আরেকবার দেখবা। ওরে আইসকা ওরে, আচ্ছা যাইতেছি যাইতেছি।